চুরির ঘটনায় চাঞ্চল্য ব্রহ্মপুরের ছাড়ারপাড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মনোরঞ্জন রায়ের বাড়িতে গতকাল একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষের পর বাড়ির সবাই রাত 1টার দিকে ঘুমিয়ে পড়ে। এই দিন সকালবেলা উঠে তারা দেখতে পান ঘরের জিনিস সব লন্ডভন্ড হয়ে আছে। ঘরে আলমারি ভাঙা, নগদ গয়না, নগদ টাকা, মোবাইল, টিভি উধাও। তারা আরও দেখেন ঘরের একাংশের শীতকে কাটা রয়েছে। তারপর তাদের মনে হয় চুরি হয়েছে। ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে জানিয়েছেন গৃহকর্তা। গৃহকর্তা মনোরঞ্জন রায় ঘটনার তদন্ত করে চুরির কিনারা করার দাবি জানিয়েছেন। ব্রহ্মপুর থেকে জনার্দন সরকার এবং অবিনাশ অধিকারীর প্রতিবেদন, সি নিউজ। আচ্ছা দাদা, কালকে রাত্রে শুনলাম আপনাদের বাড়িতে নাকি চুরি হয়েছে। হ্যাঁ, তো কিভাবে কি হলো? কিভাবে বলতে, আমাদের এখানে কালকে বাড়িতে আমার একটা সামাজিক অনুষ্ঠান ছিল, বা ছেলে বার্থডে ছিল। আচ্ছা। তো বার্থডে করার পর রাত্রে প্রায় 1টা-1টার দিকে, প্রায় 2টার দিকে আমরা শুয়েছিলাম। শোয়ার পরে তো সকালবেলা উঠে দেখি এই অবস্থা। তো উঠে যাওয়ার পরে তো দেখি বাড়িতে সবাই হাল্লাচাড়া, দেখি জিনিস জিনিস অনেক কিছু জিনিস নেই, নিয়ে গেছে। কী কী নিল? কী কী বলতে, সোনা নিয়ে গেছে, তারপর হচ্ছে মোবাইল নিয়ে গেছে, টিভি নিয়ে গেছে, পয়সা ক্যাশ নগদ ছিল ওগুলো নিয়ে গেছে, বাড়ির কাপড় চাপড় ছিল সবগুলোই নিয়ে গেছে। আচ্ছা, একটু দেখাবেন যে কোথায় মানে ঘটনাটা ঘটলো? এই যে দেখেন, আচ্ছা, দু জায়গায় করছে না? দুই জায়গায়, প্রথমে ওই জায়গায় করছে, ওই জায়গায় তো পারেনি, ওইদিকে একদম খাট চোখা ছিল। আচ্ছা আচ্ছা, পারেনি, তারপরে এদিক দিয়ে চেষ্টা করছে। মানে এইখানে হচ্ছে, এইখানে তাই তো? আচ্ছা, আপনার নাম? নাম হচ্ছে মনোরঞ্জন রায়। আপনার অ্যাড্রেসটা একটু বলবেন। অ্যাড্রেসটা হচ্ছে ভিলেজ ব্রহ্মপুর, পদ্মমতি 1, থানা মাইনরি, জলপাইগুড়ি। আর আপনাদের গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে ব্রহ্মপুর ছাড়ারপাড়। আচ্ছা।